আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সিরাজগঞ্জে এসেছিলাম, এখানে এসে দেখতে পেলাম অনেকটা শীতের আবহ চলে এসেছে। এখানে যে হাটিকুমরুল মোড়, এখানে যে ইন্টারচেঞ্জ হচ্ছে সেটির কাজ চলছে কিনা এবং এখানে বর্তমানে কি অবস্থায় রয়েছে, চলুন সেই অংশগুলো দেখে আসি। হাটিকুমরুল মোড় এটি এখানের একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে একটি চৌরাস্তা, উত্তরবঙ্গে যত যানবাহন রয়েছে এখানে এসে তারপর বিভিন্ন দিকে চলে যায়। হাটিকুমরুল ইউনিয়ন এটি বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন পরিষদ। এখানে সড়কটির পিছনের অংশটি চলে গেছে ঢাকার দিকে, আর একটু সামনে হাটিকুমরুল মোড়। এখানে একদম ডানে এবং বামে ছোট সেতু এবং র্যাম্প রয়েছে, এটি মূলত সার্ভিস লেনের জন্য। সামনে এখানে যে পুরনো সেতু রয়েছে এটিকেও ভেঙে ফেলা হবে, দিয়ে এখানে নতুন সেতু তৈরি করা হবে। এর আগে যখন এখানে এসেছিলাম তখন দেখেছিলাম এই সেতুর উপরের অংশে রড বাঁধার কাজগুলো চলছিল, এবার দেখতে পাচ্ছি কিছু অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। সামনের অল্প কিছু অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো বাকি আছে। এটি এখানে সার্ভিস লেন, এখান দিয়ে স্বল্প গতির যানবাহনগুলো চলাচল করবে। বাম পাশের এখানে আরেকটি সেতু হবে, সেটি সামনের এই অংশে সংযুক্ত হবে। বাম পাশের এখানে যে পিলারগুলো দেখা যাচ্ছে এটি মূলত এখানে ওভারপাস হবে, যারা এখান থেকে বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। সেতুর যে অংশে ঢালাইয়ের কাজগুলো বাকি আছে দেখা যাচ্ছে কাজ চলছে। আগে এই স্থানটিতে ছিল ফুড ভিলেজ রেস্টুরেন্ট। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বাম পাশে একটি গার্ডার নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যেসব অংশে পিলার এবং পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেছে সেখানে দেখতে পেলাম গার্ডারগুলো বসানোর কাজগুলো চলছে। যেসব অংশে গার্ডারগুলো বসে গেছে সেখানে দেখা যাচ্ছে রড বাঁধার কাজও চলছে। একটু আগে যে অংশটি দেখলাম সেটি হচ্ছে ডান পাশের এই দিকটি, এবার দেখাবো বাম পাশের এই অংশটি। একদম বাম পাশের এটি হবে সার্ভিস লেন, আর এখানে পিলার এবং পিলারের কিছু অংশে দেখা যাচ্ছে কাজগুলো হয়ে গেছে। এখানের একটি অংশ গোলাকৃতির হবে। এখান থেকে দুটি ভাগ হয়েছে, বাম পাশের এই অংশটি চলে যাবে উল্লাপাড়া শাহজাদপুর কাশীনাথপুরের দিকে, আর ডান পাশের এই অংশটি চলে যাবে বগুড়া রংপুরের দিকে। এখানে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের জন্য কাজ চলছে। ডান পাশের পিলারের এই অংশটিতেও একটি গোল আকৃতি হবে, যেটি দেখতে ফরিদপুরের ভাঙ্গা ইন্টারচেঞ্জের মতো। সেতুর এদিক থেকে ওভারপাস হবে, যেটি মূলত যারা বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। এটি হচ্ছে এখানের ইন্টারচেঞ্জটির নকশা, আর এটি হবে ওভারপাস যারা বনপাড়ার দিকে যাবে তাদের জন্য। ডান পাশে এখানে যে পিলারের কাজগুলো দেখা যাচ্ছে এটি মূলত ওভারপাসের পিলার। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম পিলারের অংশে কাজ চলছে। সামনে এটি হাটিকুমরুল মোড়, এখান থেকে সড়কের সামনের দিকটি চলে গেছে বনপাড়ায়, ডান পাশটি চলে গেছে রংপুরের দিকে, আর বাম পাশটি চলে গেছে উল্লাপাড়ার দিকে। এদিকের অংশ বেশ খানিকটা জায়গায় দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। এখানে ইন্টারচেঞ্জের কাজটি 2025 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।